আজকে একটা ঘূর্ণাবর্ত হয়েছে যার অবস্থান হচ্ছে সাউথ ইস্ট বে অফ বেঙ্গল অ্যান্ড অ্যাডজয়নিং এরিয়াতে। এর ইফেক্টে আগামী 48 ঘন্টায় একটা নিম্নচাপ হবে সাউথ ইস্ট বে উপরে, আর 9 তারিখ নাগাদ ডিপ্রেশন হবে। তারপরে নিয়ারলি নর্থার্লি মুভ করবে, সেন্ট্রাল বে পর্যন্ত আসবে, আর চান্সেস রয়েছে যে এই সিস্টেমটা সাইক্লোন হবে 9 তারিখের পর, হয়তো মোস্ট অবলি 10 তারিখের কাছাকাছি, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ। ওখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, কোথাও কোথাও কিন্তু এক্সট্রিমলি হেভি রেনফল হবে, এই চান্সেসটা রয়েছে। তার সঙ্গে উইন্ড থাকবে 8 তারিখে 50-60, 9 তারিখ, 10 তারিখ হয়তো 80-90 কিলোমিটার পার আওয়ার্স কিন্তু স্পিড থাকবে ওখানে। আমাদের এই মেনল্যান্ডে এখন যদি বলি, আমাদের রিজনে একটা অক্ষর রেখা রয়েছে যার অবস্থান হচ্ছে সিকিম থেকে নর্থ ঝাড়খণ্ড অবধি। ফলে যে বৃষ্টির চান্সেস রয়েছে যেটা সিকিমে রয়েছে, আর আমাদের দার্জিলিং, কালিম্পং, কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে চান্সেস রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। আর 9-10 দিকে আস্তে আস্তে কিন্তু 38-39 কিন্তু যাবে, গরমটা বাড়বে, এইটা হচ্ছে মেন। ফিশারম্যানদেরকে বলা হয়েছে, মেন হচ্ছে ফিশারম্যানদেরকে বলা হয়েছে যে 7 তারিখ নাইট থেকে 12 তারিখ পর্যন্ত যেন সমুদ্রে মাছ ধরতে না যায়। ওয়াটার বাউন্ড অ্যাক্টিভিটিগুলো কিন্তু সাসপেন্ড থাকতে হবে 8 থেকে 12।